জেলা প্রশাসনের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী চট্টগ্রামে পেঁয়াজ আমদানিকারক রয়েছেন আটজন যারা চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছেন কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কাছে দেওয়া অঙ্গীকারে এসব ব্যবসায়ীর দাবি চলতি বছর তারা কোনো পেঁয়াজ আমদানি করেননি শুধু তাই নয় দু বছর আগে পঞ্চাশ থেকে একশো মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা ব্যবসায়ীর নামও রয়েছে এ তালিকায় নাইন নাইন আঠারো সর্বশেষ আমদানি করছিলাম সর্বপ্রথম আমদানি করছি এবং একুশ টন আমদানি করছিলাম এরপরে আমি আর আমদানি করি নাই আমার লাইসেন্স তো ব্যবহার করার কোনো ইয়া নাই মানে সম্ভাবনা খুব কম হয়তো মাংস ব্যাংকের রেকর্ডে আসে না আমি তো পিঁয়াজ আমদানি করেছি মানে আইপি নিয়েছি এগ্রিকালচার থেকে সেখান থেকেও দিতে পারে যে চিটবের কারা কারা করে বৃহস্পতিবার বিকেলে তালিকা অনুযায়ী আমদানিকারকদের খুঁজতে গিয়ে বের হয়ে আসে পেঁয়াজ আমদানির নানা অনিয়ম তালিকাভুক্ত অধিকাংশ আমদানিকারকের নিজস্ব অফিস নেই বরং অন্যজনের অফিসের ঠিকানা ব্যবহার করে তারা আগে পেঁয়াজ আমদানি করেছিলেন একই সাথে দুবছর আগে অফিস ছেড়ে যাওয়া ব্যক্তির নাম রয়েছে আমদানিকারকের তালিকায় মেয়াদ উত্তীর্ণ আমদানি নবায়ন না হলেও তার বিপরীতে পেঁয়াজ আমদানিও দেখানো হয়েছে তুলে সেটা কিভাবে তুললো আমি তো বলতে পারবো না বাংলাদেশ ব্যাংকে কিভাবে তুললো সেটা তো আমি জানি না কেন যে তুললো মনে হয় আমার ব্যাঙ্কে ট্যাঙ্কে আমি যেই ব্যাংকে এলসি করি আমার ওই লিয়ান ব্যাংক লিয়ন ব্যাঙ্কে মনে হয় এরা মনে হয় কোয়ারি করে নাই এলসি করছি কিনা করি নাই তবে তালিকাভুক্ত আমদানিকারকদের লাইসেন্স ব্যবহার করে অন্য পক্ষ পেঁয়াজ আমদানি করেছে কিনা তার অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হয়তো বা এমন হতে পারে যে সম্পূর্ণ তালিকাটি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে সেখানে কোনো ধরনের মানে ফিল্টারিং করা হয়নি এখানে তাদের যে টিন নাম্বার রয়েছে বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই অনুযায়ী যদি তাদের খুঁজে পাওয়া যায় যে তারা তাদের এই ঠিকানা ব্যবহার করে আমদানি করেছে এইসব প্রতিষ্ঠানগুলো তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা হবে বাংলাদেশে বছরে প্রায় তিরিশ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে তালিকাভুক্ত এসব আমদানিকারক ভারত চীন মিশর মিয়ানমার এবং তুরস্ক থেকে চাহিদার ষাট শতাংশ পেঁয়াজ আমদানি করে আর অধিকাংশ আমদানিকারকের অবস্থান হলো সাতক্ষীরার ভোমরা দিনাজপুরের সোনা মসজিদ এবং হিলি বন্দর কেন্দ্রিক বলে দাবি ব্যবসায়ীদের কমল দে সমসংবাদ চট্টগ্রাম